ইসলামী ব্যাংক নিউজ টপ 10 মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠকে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরা চলছে ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ জয়ের ব্যাপারে আশাবাদী নৌকার প্রার্থী মোহাম্মদ আরাফাত এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের খুলনা বিএনপির তারুণ্যের সমাবেশ চলছে স্বেচ্ছাসেবক দল যুব দল ও ছাত্র দলের আয়োজনে এই সমাবেশে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থপাচার মামলায় প্রভাবশালী ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত গোপালগঞ্জের কাশিয়ানীতে দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত আহত 5 নিহতের নাম মান্নান শেখ বাড়িঘরে হামলা ভাঙচুর দুজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে নদ-নদীর পানি কমে গেলেও কমেনি ভোগান্তি মাঠের ফসল নিয়ে শঙ্কায় কৃষকরা ভারতের আসাম হিমাচল ও উত্তরপ্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে দিল্লিতে উন্নতির দিকে যাওয়া বন্যা পরিস্থিতি ভারী বৃষ্টির কারণে থমকে গেছে ইরানে হিজাবকাণ্ডে মাসা আমিনের মৃত্যু ও নজিরবিহীন বিক্ষোভে দীর্ঘ বিরতির পর আবারও টহল কার্যক্রমে নেমেছে নৈতিকতা পুলিশ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল মহাতারকাকে বরণ করে নিয়েছে ইন্টার মায়ামি বরণের অনুষ্ঠানের সময় সেরা ফুটবলারকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি উইম্বলডন টেনিসের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাস ফাইনালে সার্বিয়ান সুপারস্টার নোভাক জোকোভিচকে হারান তিনি